there were quite a number of good teacher in our school. মানে বেশ কিছু ভালো শিক্ষক মহাশয় আমাদের স্কুলে ছিলেন. বিডি রয় taught us English. বিডি রয় আমাদের ইংরাজি শেখাতেন. He was a small man. তিনি খুব ছোটখাটো মানুষ ছিলেন, মানে তার উচ্চতার দিক থেকে, হাইটের দিক থেকে. Who took great care to ensure that, যিনি খুব যত্নশীল ছিলেন এই বিষয়ে যে উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি. উই প্রোনাউন্সড মানে আমরা উচ্চারণ করি ইংরাজি ইংলিশ কারেক্টলি, সঠিকভাবে, সঠিকভাবে আমরা ইংরাজি উচ্চারণ করি, এই বিষয়ে তিনি খুব যত্নশীল ছিলেন. ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি, একদিন তিনি আমাদের গল্পটি বলেছিলেন, অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফল, ষাঁড় এবং ব্যাঙের গল্পটি আমাদের বলেছিলেন. ফ্রম দ্য ইসপস ফেবল, মানে ইসপস ফেবলের ফেবলস থেকে তিনি আমাদের এই গল্পটি বলেছিলেন, ষাঁড় এবং ব্যাঙেদের নিয়ে. এই ইসপ ফেবলস কি? না, ইসপ ফেবলস হচ্ছে এক ধরনের ছোট গল্পের কালেকশন যেখানে শুধুমাত্র জীবজন্তুদের নিয়ে, মানে পশু পাখি জীবজন্তু জানোয়ার এদের নিয়ে গল্পগুলো তৈরি হয়। খুব মজার মজার গল্প, তোমরা যদি পারো তো এই ইসপ ফেবলস কালেকশন করে তোমরা এই গল্পগুলো পড়তে পারো, খুব মজা পাবে। ওয়ান ডে হি টোল্ড আস, একদিন তিনি বললেন, ও আচ্ছা ওইটাই আবার, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি বলার আগে, হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস, উচ্চারণ কিভাবে নির্ভর করে, অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল, সেই উচ্চারণটি যখন ভাওয়েল দিয়ে, স্বরবর্ণ দিয়ে, অর কনসোনেন্ট অথবা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়, তখন তার উপরে উচ্চারণ কিভাবে নির্ভর করে তিনি সেটা আমাদের শিখিয়েছিলেন। মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণযুক্ত শব্দ দিয়ে যদি কোনো শব্দ বর্ণ দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয়, শুরু হয়, তাহলে তার উচ্চারণটি কেমন হবে সেটি তিনি আমাদের শিখিয়েছিলেন। আই ফাউন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, আমাদের পণ্ডিত মহাশয়, প্রধান পণ্ডিত মহাশয় যিনি স্কুলে ছিলেন, পণ্ডিত বাবু, তার কথা আমি মনে করতে পারি। ভট্টাচার্য স্যার, মানে তার উপাধি ছিল ভট্টাচার্য, তাকে সবাই ভট্টাচার্য বাবু বলে ডাকতেন, ডাকত। ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, কেন মনে রাখতাম না, তার অসাধারণ, হ্যাঁ, সুন্দর হাতের লেখার জন্য, এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং মানে তার খুব সুন্দর হাতে লেখার জন্য পণ্ডিত, প্রধান পণ্ডিত ভট্টাচার্য বাবুর কথা আমরা মনে করতে পারি, আমি মনে করতে পারি। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না এনিবডি এলস কুড রাইট, আর কেউ এইভাবে লিখতে পারে বেঙ্গলি, বাংলা, বাংলা এত সুন্দরভাবে লিখতে পারে, মোর বিউটিফুল, আরো বেশি সুন্দরভাবে, অন দ্য ব্ল্যাক বোর্ড, মানে তার মতো, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করতেই পারি না যে এনিবডি এলস কুড হ্যান্ড রাইট বেঙ্গলি মোর বিউটিফুল, মানে আরো সুন্দরভাবে হাতের লেখা করতে পারেন পণ্ডিত মহাশয়ের, পণ্ডিত বাবুর থেকে, এটা আমি মনে করতে পারি না। কোথায় সেই হ্যান্ড রাইটিংটা করতেন তিনি? অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ওপরে। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলোয় খুব একটি ভালো ছিলাম না, খুব একটু ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব সুন্দর আঁকতে পারতাম, আই কুড ড্র ভেরি ওয়েল, আমি খুব সুন্দর আঁকতে পারতাম, অ্যাজ এ রেজাল্ট আই বিকেম এ ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, এর ফল হিসেবে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, আমি আমাদের যিনি অঙ্কন এর শিক্ষক ছিলেন তার খুব প্রিয় ছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ, আচ্ছা তার নাম কি ছিল? আশুবাবু, তার নাম ছিল আশুবাবু। আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমি আশুবাবুর খুব প্রিয় ছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের যে হল ঘরে হবে সেই হল ঘরটিকে সাজানোর দায়িত্ব তাঁকেই দেওয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্ট অ্যান ইভেন্ট, তিনি এটি করেছিলেন, কন্ডাক্ট করেছিলেন, আয়োজন করেছিলেন অ্যান ইভেন্ট,
একটা ইভেন্টের আয়োজন করেছিলেন যেটাকে বলা হয় হুইচ কল্ড মিউজিক ড্রয়িং ফর দ্য ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাক বোর্ড অ্যান্ড কালার্ড চক অন এ টেবিল এই ইভেন্টটির জন্য টেবিলের উপরে কিছু কালার চক রঙিন চক ছিল এবং একটি ব্ল্যাকবোর্ড ছিল এ স্টুডেন্ট উড সিং এ সং একজন ছাত্রকে একটি গান গাইতে হয়েছিল অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার এবং অন্যজনকে কি করতে হয়েছিল না অন্যজন ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকবে এঁকেছিল একটি একজন স্টুডেন্টকে কি করতে হবে না গান গাইতে হবে এ স্টুডেন্ট উড সিং এ সং একজন ছাত্র সে গান গাইবে অ্যান্ড অ্যানাদার উড ড্র এবং অন্যজন ছবি আঁকবে অন দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের ওপরে ট্রাইং টু ক্যাপচার ইনলাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং মানে গানের বিষয়বস্তুর উপরে সেই ছবিটির মধ্যে ছবিটি আঁকা হবে এবং ছবিটির ভিতরে রং ভর্তি করা হবে সেটা পুরোটাই হবে গানের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপর মনে করো একটি ছেলে হীরক রাজার দেশে গানটা গাইছে হ্যাঁ এবং সেই হীরক রাজার দেশের মানে আমরা যে সিনেমাটি দেখেছি সেখানে হীরক রাজাকে কেমন দেখতে হয় দেখেছি হ্যাঁ তার মন্ত্রী ছবি হয়তো গান গাইছে হ্যাঁ তো সেইখানে সে ব্ল্যাকবোর্ডে সেই হীরক রাজার ছবিটি তখন তাকে আঁকতে হবে যতক্ষণ গানটি চলবে তার মধ্যে ছবিটি এঁকে ফেলতে হবে এটা খুব সুন্দর একটা বিষয় চলো স্কুল খুললে আমরা বরং এরকম একটা প্র্যাকটিস করে দেখতেই পারি যে একজন গান গাইবে আর একজন ছবি আঁকবে এটা খুব ভালো ইন্টারেস্টিং একটা বিষয় হবে এটা খুব ভালো আমি এটি পড়ার পর থেকে আমার মাথায় ঘুরছে দেখা যাক কি করা যায় ইন দিস ওয়ে থ্রো মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস এইভাবে চলতে চলতে অনেক সুখী এবং মনে রাখার মতো স্মরণীয় এপিসোডস মুহূর্ত আই স্পেন্ড আমি কাটিয়েছি সিক্স ইয়ার্স ছ বছর ধরে অফ মাই স্কুল লাইফ আমার